everyone trust. हेलो बंधुरा केमन आछेन नतून एक भिडियोते सबाइके अनेक स्वागतम जानिए शुरू करछि आमादेर आजकेर गुरुत्वपूर्ण भिडियोटी। हाँ बंधुरा आजकेर भिडियोटी अनेक गुरुत्वपूर्ण। बर्तमाने उज्बेकिस्तान देशटिते श्रमिक नियोग होच्छे। बर्तमाने 2024 साले नतून भिसा नियोज अनुसारे बांग्लादेशे किन्तु उज्बेकिस्तानेर काज एसेछे एबं जारा बैधभावे अल्प समय जाओयार जन्य इच्छुक भालो आकारे वेतन पेते चान एबं एकटि अल्प समय देशेर बाइरे जाओयार जन्य इच्छुक तारा अवश्यई शेष अब्दि पुरो भिडियोटी मनोयोग सहकारे देखार অনুরোধ রইল সকল দর্শকের কাছে। এই ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি উজবেকিস্তানে কনস্ট্রাকশন এবং গার্মেন্টসের কাজ এবং কিভাবে যাবেন, বৈধভাবে যাওয়া সম্ভব কিনা, কত টাকা লাগবে যেতে, কতদিন সময় লাগবে, সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে। চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে বৈধভাবে উজবেকিস্তান দেশটিতে শ্রমিক নিয়োগ করা হবে। বর্তমানে এই দেশটিতে দুটি কাজে শ্রমিক নিয়োগ হতে চলেছে, কনস্ট্রাকশন এবং গার্মেন্টসের কাজে। এবং বর্তমানে উজবেকিস্তানে প্রচুর সংখ্যক শ্রমিক 2024 সালে নিয়োগ হতে চলেছে। যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন এবং ভিডিওতে একটু লাইক দিয়ে দেন। চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। কনস্ট্রাকশন ওয়ার্কারদের বেতন হবে 70,000 টাকা। বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুন্দর এবং বৈধভাবে কনস্ট্রাকশন কাজে শ্রমিক নিয়োগ করা হবে। বর্তমানে উজবেকিস্তান দেশটির সফলতার মূল কারণই হচ্ছে তারা প্রচুর সংখ্যক শ্রমিক বৈধভাবে নিয়োগ করছে তাদের দেশটিতে। এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই। বর্তমানে উজবেকিস্তানে এই দুটি ক্যাটাগরিতে শ্রমিক নিয়োগ করা হবে। অবশ্যই এই দুটি ক্যাটাগরিতে যদি আপনারা শ্রমিক হিসাবে নিয়োগ হতে চান আপনাদের অবশ্যই পারফেক্টলি ফিট থাকতে হবে, তাহলেই আপনারা খুব সহজেই বৈধভাবে উজবেকিস্তান দেশটিতে যেতে পারবেন। 8 ঘন্টার ডিউটি হবে এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে। বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধাপূর্ণ এই দেশটিতে শ্রমিক নিয়োগ করা হবে। বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি শেয়ার নতুন একটি ভিডিও বানানো অনুপ্রেরণা জাগিয়ে তোলে। বন্ধুরা আজ আপনাদের জন্য দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে যাচ্ছে। আপনাদের জন্যই আমরা নিত্যদিনই 100% গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে থাকি। বন্ধুরা যারা ভিডিওটি এ পর্যন্ত দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বন্ধুরা এই কাজে যাওয়ার জন্য আপনাদের ফিট ওয়ার্কার এবং হার্ড ওয়ার্কার হতে হবে, তাহলে আপনারা এই কাজে গেলে সফলতা অর্জন করতে পারবেন। এছাড়া গার্মেন্টসের কাছে সুইং অপারেটর নিয়োগ করা হবে এই দেশটিতে। যারা অর্থাৎ গার্মেন্টসের বিভিন্ন কাজগুলোর সাথে দক্ষ, ফ্যাটলোক, ওভারলোক, প্লেন মেশিন ইত্যাদি মেশিনগুলো ভালো মতো যারা অপারেটিং করতে পারেন তাদেরকে সুইং অপারেটর বলা হয়। এছাড়াও যারা ভালো একটি অভিজ্ঞতা রয়েছে গার্মেন্টসের কাছে তারা কিন্তু অবশ্যই এই কাজে অনায়াসেই যেতে পারেন এবং সুযোগ সুবিধা কিন্তু অত্যন্ত বেশি রয়েছে এবং অল্প সময়ের ভিতরে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এই দেশটিতে গেলে। বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটু লাইক দিয়ে দেন। এই দেশটিতে বর্তমানে গার্মেন্টস ওয়ার্কারদের বেতন 50,000 টাকা হবে, থাকা খাওয়া কোম্পানি বহন করবে এবং প্রত্যেকটি কাজ বৈধভাবে করা হবে। যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। যারা বিদেশ যাওয়ার জন্য প্রার্থী, বিদেশ যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথেই থাকবেন, কারণ এই চ্যানেলের নিত্যদিনই 100% গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করা হয়। দেশটি অত্যন্ত সফল এবং সাধারণ জনগণকে সুবিধা দিয়ে থাকছে বিভিন্নভাবে। যদি আপনারা একটি পারফেক্ট দেশ হিসেবে বাছাই করেন উজবেকিস্তান হবে আপনাদের জন্য একটি অন্যতম দেশ। এই দেশটি দেখতে যতটা সুন্দর এবং এটি একটি মুসলিম কান্ট্রি এবং এই দেশটিতে প্রতিনিয়ত সাধারণ জনগণকে দিয়ে রাখছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। বর্তমানে উজবেকিস্তানের কারেন্সি কিন্তু অত্যন্ত ভালো এবং প্রত্যেকটি কাজের সাথেই থাকবে ওভারটাইম। ওভারটাইম করলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে এবং অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই দেশটি সাধারণ জনগণের জন্যই এগিয়ে চলছে, সাধারণ জনগণের জন্যই বিভিন্নভাবে ভিসা প্রসেস করে থাকছে। অল্প সময় ভিসা পাওয়া সম্ভব এবং যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। বন্ধুরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা ভিডিওতে এখনও লাইক দেননি তারা অবশ্যই লাইক করতে পারেন। যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলোতে। দেখতে দেখতে বন্ধুরা আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন দেশি ভিসার চ্যানেলে। সবসময় দেশকে এগিয়ে নিয়ে
দেওয়ার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, শেফ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।